কুসুম, চিনো না তুমি আমারে? কুসুম? হ্যাঁ। তুই এগুলো কি পরছস? হ্যাঁ কেন মা, তুমি দেখতেছো না আমি প্যান্ট শার্ট তারপর জুতা পরছি, আর আজকে একটু উন্নত মানের মেকআপ নিছি, তো তাই তুমি আমার চিনতে পারতাছো না। খুব ভালোভাবেই তো দেখতাছি, তুই খালি আমার টাকাগুলো নষ্ট করস। আমি যে কত কষ্ট করে সায়া চিনতে মাইশের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর এই টাকাগুলো দিয়ে তুই কি করস? নিত্য নতুন জামা কাপড় কিনস, কেন খালি উড়াস। আর হাসি বন্ধ কর, তোর লজ্জা করে না? এ আমি মাইশের কাছে যাই ভিক্ষা করবার নিকে, তোর কথা কই আমার ভিক্ষা দেয় না? কই আপনার মেয়ে যে ফুটানি কইরা বেড়ায়, আপনার ভিক্ষা দিয়ে কি হইব? আপনার তো কোনো অভাবই নাই। মা মাইশের কথা বাদ দাও তো, মানুষ তো কত কথাই কয়, ওসব কানে নিলে চলবো নাকি? তো শরম করে না, তোর মা ভিক্ষা করে নিয়ে হে। না শরম করে না, শরম করলে কি আর এসব পড়তাম কাও? বুঝছি, আমার মনে হয় ভিক্ষা বাদ দেওয়া ঘরে বয়ে থাকার লাগবো, তাইলে তোর ফুটানি বাইরাবো। না মা ভুলো কিন্তু এই কাজটা করো না, তুমি যদি ভিক্ষা না করো তাহলে যে দামি দামি পোশাক দামি দামি মেকআপ এগুলো আমি ব্যবহার করবো কেমনে? ভুলে ওই কথা কইও না মা। আমি কি সারা জীবন ভিক্ষা করে খামু? হ্যাঁ কিছু যদি না জমাই শেষ বয়সে পয়সা খামু কি? তোর দ্বারা তো আমার আর কিছু হবো না মনে হয়। মা দেখো এত কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, আমি এখন বাইরে এলাম, থাকো তুমি দত্ত সব। দেখো সে দেখো কি বা ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে যায়, আমার সে না হাঁটতে হাঁটতে পায়ের ব্যথায় আমি বাঁচি না, রাত্রে শুইলে যন্ত্রণায় ঘুম ধরে না। আরে মেয়েরা কষ্টের টিহা কিভাবে ফুটানি করে ভাঙ্গে, নতুন নতুন ড্রেস কিনে যাই, আমার আর ভাল লাগে না, কামে যাই ধীরে যাইতেছে। কিন্তু লোকজনের কাছে জিজ্ঞেস করতেছি তোমার নাম বলে অথৈদের বাড়ি কোনটা, কিন্তু তারা বলতে পারতেছে না, কিন্তু বিষয়টা আমার মাথায় দলো না, কেন লোক তোমার চিনতেছে না? আমাকে আমাকে চিনবে কোথেকে, আমি তো দেশের বাইরেই বেশিরভাগ থাকি তাই না, আর আমার মা বাবা তারাও দেশের বাইরে থাকে, আমি তো গ্রামে এসেছি কয়েকদিনের জন্য, সেই জন্য হয়তো আমাকে সেভাবে চেনেন। ও আচ্ছা বুঝতে পারছি, এর জন্যই তো এলাকার কেউ তোমার চিনল না। আচ্ছা যাই হোক, কতই সেদিন যে তোমাকে মোটরসাইকেলে নামাই দিলাম তারপর তুমি যে চলে গেলা, তোমার বাসাটা কোন দিকে? ও আমার বাসা কোন দিকে? আরে তুমি আমার বাসা চিনবে না, আমার বাসা তো অনেকগুলো, কোনটা রেখে কোনটা বলি? আচ্ছা যদি কখন হারাই যাও তাহলে খুঁজবো কেমনে যদি বাসার ঠিকানা না দাও আমারে? আরে না হারাবো কেন, ফোনে ফোনে কন্ট্যাক্ট হবে তো তাই না? ঠিক আছে তাহলে চলো সামনে যে কথা বলি, এখানে অনেক রোদ। আচ্ছা ঠিক আছে চলো। আর শোনো আরেকটা কথা, আজ কিন্তু তোমার আমাদের বাসায় নিয়ে যাবো, বাবা তোমাকে দেখতে চাইছে। তোমার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। চাল দিব আপনি যদি কটা টিহা দিতেন উপকার হইতো। এই যে আপনি করো স্বভাব, একবারের থেকে কয়ভাবে ভিক্ষা দিব, একজনে চাউল দিব একজনে টাকা দিব, এটা কোনো সিস্টেম হইল? ও আচ্ছা আচ্ছা, আপনারাও বুঝেন না, চাল নেওয়া নয় খালি ভাতই খাইলাম, ভাতের সাথে তো আরও কিছু লাগে বাবা, এর জন্য কইছিলাম কি যদি পাঁচ দশটা টিহা দিতেন ভালো হইতো,
এই আমরা যে টাকা পয়সাগুলো দেই এই টাকা পয়সা নিয়ে তোমরা কি করো? তোমার কি ছেলে সন্তান নাই? তারা কি তোমার ভাত কাপড় দেয় না? না বাবা, আমার কোনো কুলা নাই, একটা মেয়ে আছে, খালি ঘুরে আর খায়। এনান খালাম মা, চাল নেন। আচ্ছা বাবা, ঠিক আছে, হন দিবেন না, তাহলে যাই। না দাঁড়ান, এই যে টাকা দিমো তো, রাগ করেন কে? অনেক কথা কইলাম, কিছু মনে করেন না। আপনি চাল দিছি না, হ্যাঁ আপনি কিসের টাকা দিব? হ্যাঁ এখন আপনি কন চাল নেবেন না টাকা নেবেন? আসলে মা, কইছিলাম কি, আমার দুইটাই দরকার, আমার বাড়িতে মেলা খরচ। শুনেন, আপনার বাড়িতে মেলা খরচ, সেটা তো আর আমরা চালাইতে পারবো না, তাই না? আর আমাদের সাথে যেটা কুলাই সেটা তো দিয়েছি, আপনি তো চাল দিয়ে দিয়েছি, তাই না? দাও না, 50 টাকা দিলে তোমার কি হবো? দাও, চাল দিছি না, আবার 50 টাকা দিব কিসের জন্য? চলো ঘরে চলো। কামাই না করলে ফুরানি করা হারবো না, আমার হয়েছে যত ঝামেলা, এত কষ্ট করি, কতটি কথা শোনাই গেল। আসলে বাবা তো দেশের বাইরে থাকে, আমি তোমাকে বললামই, আর ওখানেই আমার বাবার বিজনেস আছে, তারপর আমার মা হচ্ছে কি বলে, মা অফিস করে, হ্যাঁ আর দুইটা ভাই আছে, ওখানেই পড়াশোনা করে। আচ্ছা, তো একটা বিষয় বুঝতেছি না, তোমার ভাইরা লন্ডন থাকে, তোমার বাবা বিদেশে থাকে, কিন্তু তোমার মা অফিসে চাকরি করে, কিসের অফিসে চাকরি করে? অফিস অফিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার মা তো ওই কি বলে ব্যাংকের ম্যানেজার। আচ্ছা শোনো না, তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, ভুলে গেছো? ওই ঢাকাতে না আমাদের পাঁচতলা বাড়ি কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা, সবই বুঝতে পারলাম, কিন্তু আচ্ছা শোনো না, এইভাবে দাঁড়িয়ে থাকবো? চলো কোথাও যাই, তুমি না তোমার বাসায় নিয়ে যাবে, চলো। বাসায় তো নিয়ে যাবো, কিন্তু এখন তো আমি টেনশনে পড়ে গেলাম। কিসের টেনশন? তোমাদের যে অবস্থার কথা শুনতেছি, তোমার না জানে আবার আমার বাড়ি ঘর যা পছন্দ না হয়। আরে না না, কি সব বলছো, বাড়ি ঘর দিয়ে কি হবে, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমার তো আমাদের তো অনেক বাড়ি ঘর আছে, তাই না? তো আমার শুধু তোমাকে হলেই হবে, বাড়ির কোনো প্রয়োজন নেই, চলো যাই। ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, বলো, তোমার এই বাইকটা বিক্রি করে একটা প্রাইভেট কার কিনতে পারো না? আচ্ছা ঠিক আছে। মোবাইলের নেটটা চালু করলে পারাই খালি আবুল তাবুল খবর, এগুলো আর ভালো লাগে না দেখতে দেখতে। কয়েকদিন পর থেকে মোবাইল চালানি বাদ দিয়ে দিব, এবার মোবাইল চালানো যাবো না বাবা, দেখে দিবা। সাসি না কি বাবা, আর সাসি আপনি ভিক্ষা করতেছেন কে? কি করুন বাবা, ভিক্ষা না করলে যে পেটে ভাত যাইব না। পেটে ভাত যাবো না, ভিক্ষা করে মেয়েডারে খালি ড্রেস কিনে দেন আর হলো আবুল তাবুল করে খালি গড়ে। আমি তো কিনে দিই না বাবা, কি হ্যাঁ জমায়ে থুই, কোন দিয়ে যে নিয়ে কিনে জানি না। তাহলে ভিক্ষা করার দরকার ডাকি? হ্যাঁ মেয়েরে কইতে পারেন না যে ফ্যাশন শর্তে ভর্তি হবার নিকা, হিন্দি কে কাপড় চোপড় দেবো, অন্য বেড়া বেড়া ঘুরবো, লম্বা প্যান্ট, শর্ট প্যান্ট, হাই প্যান্ট, কোটি প্যান্ট, হিন্দে বেড়া বেড়া নড়াচড়া করবো। আর এই যে আপনি যে সেরা কাপড় চোপড় পেরায় যে ভিক্ষা করেন, এনে মা না, হ্যাঁ
আমনে হলে মেয়ের না গেলে ড্রেস পরে বেরা ঘুরার না হ্যাঁ এই যে তুমি কি কইতাছো বাবা আমার কি ওর মতো বয়স আসলে আমার মেয়েরা বুঝে না দেখে ওই রকম ফুটানি করে বেড়ায় তোমরা বড় ভাই হিসেবে একটু তো বুঝাবার পারো আমাকে কথা মানলে সে ওইসে তো হলো সেই টাউট গোটাকাল এক কাজ করবা এরপরে যদি দা হয় না ঠাস করে কুশ একবারে গালের মধ্যে সর মেরে দিবা হ্যাঁ কুশ সর মারি এলাকার লোকজন ডাইকাই না পরে হলো আমার মার খাওয়াই ভালো বুদ্ধি হিক যাও যাও আর কোন দিন বিজ্ঞানী গাবা না আমার কাছে মেয়েটার বানাইছে মডেলিং মডেলিং বানাইছে মেয়েটারে কত সুন্দর খবর দেখবার এনেছিলাম বইয়ের এসে হিন্দ থেকে আবার আমার ই করেছে তাই কম এই সমস্ত ফকির দেখলি বারে আমার রাগ ওঠে মেজাজটা গরম হয়ে যায় মোবাইলটা গরম হয়ে যাইতেছে মেয়েটা নিগা মনে হয় ভিক্ষা তুলাই বন্ধ হয়ে যাবো আমার যে দিয়ে অপমান করলো কত দিতে ভুলেই গেছি গা মেয়েটার আর বাইরে বার দান যাবো না যাই আর দুই তিনটা বাড়ি ঘুরে তারপরে বাড়ির চাই বাবা 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 তোমাকে যে মেয়ের কথা বলছিলাম ওই অথই ও এই অথই হ্যাঁ বাবা দেখতে শুনতে মাশাআল্লাহ খুব ভালো মা তা তোমার মা বাবা কি মেনে নিব আমি ওর কাছে সবই শুনছি আঙ্কেল মেনে নিবে আমি আমার বাবা মার সাথে কথা বলেছি এই বিষয়ে মেনে নিবে হ্যাঁ সব কিছুই বুঝলাম কিন্তু রানার মুখে কথা শুনে আমি তো খুব পেরেশানির মধ্যে আছিলাম এখন ভালো লাগতেছে তোমার ভাইরা তো সব বিদেশ তোমার বাবাও বিদেশ তোমার মা জানি কি জানো আমার আমার মা ব্যাংকের ম্যানেজার ব্যাংকের ম্যানেজার হ্যাঁ এটা শোনার তো আমি ঘাবড়াই গেছিলাম যে তোমার মতো মেয়ে কি আমার এই বাড়িতে এসে থাকতে পারবো কি না যাক ভালোই হয়েছে ঠিক আছে বাবা বাইরে তো অনেক কথা বললাম পরে ভিতরে নিয়ে যাবো না কি কস বাবা ঘরে নিবো না মানে আসমানের চান আমার বাড়িতে আইডাইছে চলো মা চলো কি ব্যাপার এখানে মা মা এলো কোথিকা না 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 সবার সামনে এইভাবে পরিচয় দেওয়া যাবো না ও বিকা আব্বা তুমি অথরি না ঘরে যাও আমি দিতেছি আচ্ছা কুসুম আমি আপনাকে চিনি না আর আপনার মেয়ে বাকি কি সব আজ কথা বলছেন কুলসুম তুই এগুলো কি কইতাছস আমার তুই চিনতেছস না আমি তোর মা চাচি আপনার মনে করতে ভুল হইতেছে ও তো কুলসুম না ওর নাম অথই হ্যাঁ অথই আর ওর বাপ দাদা সব বিদেশে থাকে ওর মা ব্যাংকে চাকরি করে আপনি কি কর না করেন এগুলা তুই তুই এগুলো কি কইতাছস কুলসুম আমি আমি চাকরি করি আর আমি ভিক্ষা করি দেখা তুই কি মানুষের সামনে আমারে মা কইতে সরম পাইতাছস হ্যাঁ আমি আমি এতদিন তোরে এত কষ্ট করে খাওয়ায় বড় করছি এই দিন দেহার জন্য তুই আমারে অস্বীকার করতেছস কিন্তু আমার মনে হয় আমি তোরে মানুষ করতে পারি নাই নইলে নিজের মায়েরে কেউ চিনব না এনে হয় না আরে ধুর আপনি কি সব আদমের কথা বলছেন আমি বললাম তো আমি আপনার কুলসুম না যান এখান থেকে বলছি যান ব্যাপারটা কি ফকির বেটি কইতাছে হের মেয়া মেয়াই কইতাছে এটা আমার মা না কারণটা তো বুঝতাছি না সব তো এলোমেলো লাগতাছে দেই তো একটা পরীক্ষা করে কি হলো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন যান যান বলছি এই
আয় ফকিরের বাচ্চা, তুই জানোস কত বড় ধনী ঘরের মেয়ে? হ্যাঁ, তুই আমার সম্পর্ক নষ্ট করতে চাইতেছস? যাবি না, বাইরে বাইরে ফকিরের বাচ্চা, বাইরে। আঙ্কেল আঙ্কেল থাক, আমি বুঝে বলছি। আপনার কাছে প্রথমে আমি ক্ষমা চাইতেছি, তার কারণ হলো এটা যে আপনার মেয়ে, এটা জানার জন্যই এই কাজটা আমি করছি। আপনি দয়া করে আমার ক্ষমা করে দিবেন। না না ভাইজান, এনে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আর আপনি যদি এই কাজটা না করতেন, আমার মেয়ে কোনোদিনও শুধরাইতো না, ও নিজের ভুল বুঝতে পারতো না। আমার মেয়েদের ও যে ভুল বুঝছে এটাই আমার কাছে অনেক। আপনি যে এই কাজটা করছেন ভালো হয়েছে, এই কাজটা না করলে আমার মেয়া নিজের ভুল নিজে বুঝতে পারতো না, শুধরাইতে পারতো না। আমার মেয়া আমার মেয়েটা শুধরাইছে, আর বুদ্ধি হয়েছে। ভাইজান আমরা তাহলে যাই, চল মা চল। কুসুম দাঁড়া বাবা, যেহেতু কুসুম আর বোনটা বুঝতে পারছে, তোমার মাফ করে দাও। আর যেহেতু বড় করে মেয়ে না বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে, কুলসুম রে আমি এবারে বউ বানাইতে চাই, তুমি কি বলো? যেহেতু আর ভুল বুঝতে পারছে, আমরা বাদ বাকি ভুলটুকু আমি পরে শুধরাই দিব। হ, তোর যখন আপত্তি নাই আমারও কোনো আপত্তি নেই, তাহলে কুলসুম রে এবারের বউ বানাই রেখে দি। তাহলে আফা শুনলেন তো আমার পোলার কথা, আপনার যদি অমত না থাকে ওকে দুজনের বিয়েটা আমি এই বাড়িতেই পড়াম। আর আপনি আজকের থেকে আর কোনো ভিক্ষা করা লাগবে না, আপনি একা মানুষ, আপনি আমার বাড়িতেই থাকবেন। কী কস বাবা? হ বাবা, হ্যাঁ তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। চলেন চলেন দে চলেন আহ।